বলিউডের তারকারা যে শুধুই জনপ্রিয় তা নয়, বলিউডের কারণে কোটি কোটি টাকার মালিক তারা। তবে আজ তাদের সম্পত্তির পরিমাণ কোটিতে হলেও তাদের অনেকেরই শুরুটা হয়েছে অবাক করার মতো কম বেতনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বলিউডের বিখ্যাত তারকাদের প্রথম দিকের বেতন কত ছিল। শাহরুখ খান বলিউডে পা রাখার আগে নানা রকম কাজ করতেন তিনি। বিভিন্ন কনসার্টে সহকারী হিসেবে কাজ করেছেন শাহরুখ। এই কাজের জন্য 50 টাকা পেতেন প্রতি কনসার্টের জন্য। জানা যায় সেই টাকা দিয়েই ট্রেনের টিকিট কেটে প্রথম আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন বলিউড বাদশাহ আমির খান। আমির খানকে অনেকেই মিস্টার পারফেক্ট হিসেবে চেনেন। বড় পর্দায় প্রবেশের আগে চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন সুপারস্টার আমির খান। শুরুতে বলিউডের মিস্টার পারফেক্ট মাত্র 1000 টাকা পেতেন একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। অক্ষয় কুমার। অক্ষয় কুমার কমেডি হোক বা অ্যাকশন সবখানেই নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নেন। কিন্তু এই অভিনেতার শুরুর দিকটা খুব একটা বিলাসবহুল ছিল না। ছবির জগতে পা রাখার আগে অক্ষয় কুমার একজন শেফ ছিলেন। ব্যাংককের বিভিন্ন রেস্তোরাঁয় ওয়েটার ও শেফ হিসেবে কাজ করতেন, সেজন্য মাসে 1500 টাকা বেতন পেতেন তিনি। সালমান খান বলিউড সুপারস্টার সালমান খান। আজ তিনি একটি সিনেমা থেকে কোটি কোটি টাকা আয় করেন এবং তার নিজেরও প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। অথচ তিনি প্রথম হোটেল তাজে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ শুরু করেছিলেন। তার প্রথম পারিশ্রমিক ছিল মাত্র 75 টাকা। ঋতিক রোশন বলিউডের ড্যাশিং হিরো ঋতিক রোশন। অনেকে হলিউড নায়কদের সাথে এই অভিনেতার তুলনা করেন এবং তার সাহসী চরিত্রের জন্য বলিউডে বেশ সুনাম অর্জন করেছেন। ঋতিক খুব ছোটবেলায় প্রথম একটি ছবিতে অভিনয় করেছিলেন। সে সময় 100 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন ছোট্ট ঋতিক। সেটাই ছিল তার জীবনের প্রথম উপার্জন। ইরফান খান, তাকে বলা হতো মাল্টি ট্যালেন্টেড অভিনেতা। শুধু বলিউডেই নন, হলিউড কিংবা বিশ্বের আরো অনেক দেশের সিনেমা করেও প্রশংসা কুড়িয়েছেন। তবে এ পর্যন্ত আসতে তাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। তার প্রথম উপার্জন ছাত্র পড়ানোর মাধ্যমে। টিউশনে এক একজন ছাত্রের থেকে মাত্র 25 টাকা করে নিতেন ইরফান খান। অমিতাভ বচ্চন বলিউড শাহিনশাহের কত টাকার সম্পত্তি আছে সেটা হয়তো তিনি নিজেও জানেন না। তিনি 70 দশকে কলকাতায় এসে জীবন শুরু করতে চেয়েছিলেন। অভিনয়ে পা রাখার আগে একটি শিপিং কোম্পানিতে এক্সিকিউটিভ পদে ছিলেন অমিতাভ। এই কাজের জন্য প্রতি মাসে 500 টাকা বেতন পেতেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।